সেটা পরিবেশন করে শাম কবি ছন্দের মাধ্যমে দেখি কাউসার পিলায়ো নবী, কাউসার পিলায়ো, কাউসার পিলায়ো নবী হাশরের বেলা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। মাতা পিতা আত্মীয় স্বজন হাশরে হবে না কেউ তোমার আপনজন, নবী ছাড়া মোদের নেই কোন চারা, হাসরে দেবে নবী মোদের সাহারা। সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে, নবী মোদের, নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুখে দেব, নবী গো তোমার পাই। নবী প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুখে দেব, নবী গো তোমার পাই। নবী প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। যখন জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। শহীদ কারবালা কবি ছন্দের মাধ্যমে লিখছেন দেখুন, ইয়া শহীদে কারবালা, 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 আপ কাকে লাপে না জানি আলি আলি আলি, আপ সব কাকে কি মা জানি আলি আলি আলি, আপ কাকে লাপে না আপ সব কাকে কি মা, ইয়া হুসেইন ইবনে আলি, ইয়া হুসেইন ইবনে আলি, তোমারে সব গুনাহ। শহীদে কারবালা, শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, কারবালা, ইয়া শহীদে 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 কারবালা, শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, আসসালাম ইয়া হুসেইন, আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল তরি বিয়াদবি হলে ছোট ভাই ভাই হিসেবে ক্ষমা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব পপুলার একটি, আমার আমার নিজস্ব একটি পপুলার, মানে আমার কাছে পপুলার কালাম, কারণ এই কালামটা একজন শায়ের লিখেছিলেন জাহাঙ্গীর আলম, খুব ভালো লেখেন।
এবং লেখাটা যখন এসেছিল এই লেখার উপর আমি একটা সুর করেছিলাম, নিজের মন থেকে করেছিলাম, সেই সুরে আমরা রেকর্ডিং করে ছেড়েছিলাম, খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম, সেই গালাম গিয়ে শোনাবো ছোট্ট করে, পরবর্তীতে এসে পুরোটা শোনাবো ইনশাআল্লাহ। মা গো কোথা গেলে হারিয়ে তোমার খবর ধরে দাঁড়িয়ে, ডাকি আমি তোমার তরে এসোমা আবার ফিরে এসোমা। থাকিলে গাড়িয়ে স্কুলে ছুটি গলে ঘরেতে ফিরি গো ঘরে, মাগো শুধু তুমি ছাড়া থাকে আর বাকিরা সবে, স্কুলে ছুটি গলে ঘরেতে ফিরি গো ঘরে, শুধু তুমি ছাড়া থাকে আর বাকিরা সবে, চোখ দিয়ে ঝরে পানি আসবে না তুমি জানি না, বলবি না হাসি মুখে ছুটি গই গেল রে সোনা, যেদিকে ফিরে তাকাই শুধুই ব্যথা যে পাই, যেদিকে ফিরে তাকাই শুধুই ব্যথা যে পাই, বেদনায় নয়ন ভরে এসো মা আবার ফিরে এসো মা। যাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে আর সেই সন্তান বাই মিস্টেক তার মাকে খুব ভালোবাসত, তারা বুঝতে পারবে কোথায় যাচ্ছে কথাগুলো। এখন দেখবেন আমাদের বাড়ির যে সমস্ত ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো দেখবেন চলতে চলতে হোঁচট খেয়ে যদি পড়ে যায় বা কোথায় ঠোঁকা লাগে টুকে যায়, এই বাচ্চাগুলো কান্না শুরু করবে না করবে না? কাঁদবে তো। এখন কান্না শুরু হয়ে যাওয়ার পরে এই কান্না কিন্তু এত সহজে বন্ধ হবে না, আপনি যত সোনা মনা বাবা বাচ্চা বলেন বন্ধ হবে না, কিন্তু একটু ছোট্ট ওই ছুটে গিয়ে ওই জায়গায় একটা লাথি মারেন বা চড় মারেন দেখবেন চুপ হয়ে যায়, যায় না? আপনাদের বেশি এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমাদের আমরা দেখেছি বাচ্চাটা যখন ওই জায়গায় দুটো একটা চড় মারা হয় ও চুপ করে যায়। যার মা আছে বাপ আছে সে সেটা করতে পারে, কিন্তু একটা এতিম বাচ্চা কি পারে? ওখানে বসে বসে কেঁদে কেঁদে তার সময় ওভার হয়ে যায়, কান্নার মতো আর ক্ষমতা থাকে না, পেটে খিদে লেগে যায়, তখন সে আবার খিদের জন্য কাঁদতে থাকে, সে কথা সে ভুলে যায়। কিন্তু যাদের আছে তারা করতে পারে। এতিম বাচ্চা কি করে কবি লিখছেন শুনুন। কখনো পড়ে গিয়ে পাইতে ব্যথা পেলে না, তাড়াতাড়ি ছুটে এসে কোলে নিয়ে খেতে বসো মা, কখনো পড়ে গিয়ে পাইতে ব্যথা পেলে না, তাড়াতাড়ি ছুটে এসে কোলে নিয়ে খেতে বসো মা, এখন আমি জোর করে যাই পড়ে তোমার নাশায়, কতজন আসে ছুটে মা গো তুমি গেলে যে কোথায়, বিছানায় শুয়ে আমি কেঁদে মরি মা গো তুমি, বিছানায় শুয়ে আমি কেঁদে মরি মা গো তুমি, একবার এসো না ফিরে এসো মা আবার ফিরে এসো মা আবার ফিরে। মাগো কোথা গেলে গাড়িয়ে, মাগো কোথা গেলে গাড়িয়ে তোমার খবর ধরে দাঁড়িয়ে, ডাকি আমি তোমার তরে এসো মা আবার ফিরে। এখন আমাদের সম্মুখে ছোট ভাই এমনি রেজাউল ইসলাম সিদ্ধুরিটি কালাম গিয়ে শোনাবে ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনুন।